आज 9 আগস্ট বিশ্ব আদিবাসী দিবস। এই আদিবাসী দিবস উপলক্ষে আজ আমি চলে এসেছি একটি আদিবাসী গ্রামে। এই গ্রামেরই কিছু অপরূপ সুন্দর দৃশ্য ও গ্রাম বাংলার অতি প্রাচীন রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমি নয়, আজ আপনাদের রান্না করে দেখাচ্ছেন জিওল মাছের বাটি চচ্চড়ি এই গ্রামেরই দিদি লক্ষ্মীদি। লক্ষ্মীদির থেকে আজকে শিখে নিন গ্রাম বাংলার প্রাচীন রান্না জিওল মাছের বাটি চচ্চড়ি। দিদি প্রথমে মাছগুলি ধরে কেটে বেছে নিচ্ছেন। এইভাবে একে একে ছাই মাখিয়ে মাছগুলি বেছে নিচ্ছেন। তোমার পরি ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি, তোমার পরি ঠেকাই মাথা। মাছগুলি বাছা হয়ে গেছে, এবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছেন। এই দেখুন, এটি লক্ষ্মীদিদের ঘর। মাছ ধোয়া ও বাছা হয়ে গেছে, এবার নুন হলুদ মাখিয়ে নিচ্ছেন মাছগুলোকে ভালো করে। দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছেন বেশ কিছুক্ষণ। অন্যদিকে আলু ফুটে নিচ্ছেন। এইভাবে সরু সরু করে আলু কুটে নিচ্ছেন। এবার কুটে নিচ্ছেন পেঁয়াজ, পেঁয়াজও সরু সরু করে। এবার রসুন ছাড়িয়ে থেঁতো করে নিলেন। কাঁচা লঙ্কা চিরে রাখছেন। এই দেখুন, এটি লক্ষ্মীদিদের বাড়ি। কি সুন্দর গ্রাম বাংলার এই দৃশ্য। এবার লক্ষ্মীদি আস্তে আস্তে উনুন জ্বালিয়ে নিচ্ছে। তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা, ও আমার দেশের। উনুন জ্বালানো হয়ে গেছে। এবার কড়া বসিয়ে নিচ্ছেন। কড়াটা পরিষ্কার করে নিলেন। এবার কড়ায় দিয়ে দিচ্ছেন সর্ষের তেল। তেল দিয়ে তেলটা গরম হতে দিচ্ছেন বেশ কিছুক্ষণ। এবার তেলটা গরম হয়ে যাবার পর একে একে সব মাছগুলি ভেজে নিচ্ছেন। তোমার বুকে তোমার পরি খেলায় আমার দুঃখে সুখে, তুমি অন্য মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে অন্য মুখে। মাছগুলি ভাজা হয়ে গেছে, একটা জায়গায় তুলে রাখলেন। অন্যদিকে আবার কড়াতে দিয়ে দিলেন পেঁয়াজ কুচি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছেন। অল্প নুন দিয়ে ভেজে নিচ্ছেন পেঁয়াজটা। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তুলে নিলেন একটা পাত্রে। এবার ফোড়ন দিলেন রসুন ও কাঁচা লঙ্কা আর কালো জিরে। দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলেন আগে থেকে কেটে রাখা আলুগুলো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছেন। এবার দিয়ে দিলেন অল্প করে হলুদ গুঁড়ো। দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছেন। এবার ঢাকনা তুলে আবারও নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলেন লঙ্কার গুঁড়ো ও জিরে গুঁড়ো। দিয়ে জল দিয়ে ফুটতে দিচ্ছেন বেশ কিছুক্ষণ। এই যে বাড়ির ভেতরটা দেখুন, লক্ষ্মীদিদের বাড়ির ভেতরটা এরকম। এই ঘরেই থাকেন লক্ষ্মীদি। এবার ঢাকনা তুলে আবারও নেড়ে চেড়ে নিলেন। এই যে লক্ষ্মীদি এখন নারকোল ছাড়াচ্ছেন, এই নারকোলটা আমাকে দেবার বলে আমাকে দিয়েছে নারকোলটি।
যখন টকবক করে ফুটে উঠবে তখন লাস্ট দিকে এবার মাছগুলো দিয়ে নিলেন। এই যে দেখুন লক্ষ্মীদিদের আমড়া গাছে কি সুন্দর আমড়া হয়েছে। লক্ষ্মীদি রান্না হয়ে গেছে, নামিয়ে নিলেন। এই যে দেখুন আজকের রান্না, জিওল মাছের বাটি চচ্চড়ি লক্ষ্মীদি আপনাদের জন্য করে দেখালেন। এবার দেখে নিন কিছু আদিবাসী নৃত্য। আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল জিকোস কিচেনটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। লাইক করুন ও কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের ভিডিওটা, ও শেয়ার করুন আমার চ্যানেল জিকোস কিচেন। থ্যাংক ইউ ফর